ভাই কি একটা কথা কই, এক টাকা দশ টাকা সমস্যা কি? হ্যালো হ্যালো, রাগের কথা না ভাই, ঠান্ডা মাথায় একটু ভাবো, ভাবলেই রাগের কথা তো একটা শুনবো না, ভালো কথা বলি দশটা শুনবো, ক যেটা কম ওইটা রাগ করন যাবো না, জিনিসটা ঠান্ডা মাথায় ভাবো। আচ্ছা ক, আমার তো বয়স কম হয় নাই, হ্যাঁ বিয়ে তো করেন লাগে নাকি? ইসলামী শরীয়ত মোতাবেক মনে করা পাঁচ ছয় বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে গা, এখন ভাই অত অত হয় নাই গিয়া, ক যে বিয়ের বয়স পার হইল এটা ক। তা আমার তো বিয়ে উচিত নাকি? বিয়ে দেওয়া তুমি এখন গার্জিয়ান হিসেবে বিয়ে দেওয়া দরকার আমার, এখন বিয়ে যতদিন যতদিন না হবো এর মধ্যে আমি যত খারাপ কাজ করবো সব দায় দায়িত্ব কিন্তু তোমার উপরে পড়বো, তুমি এখন যেহেতু আমার গার্জিয়ান, এখন কইতেছি বিয়ে দিলে আমারও বালা তোমারও বালা। তা এটা তো আমিও বুঝি, আমিও তো মেলা ঘাটাঘাটি করতেছি, অনেক পাত্রীর বাদ গেছি, পাত্রীর বাবার এত আলাপ সালাপ পাচ্ছি, কিন্তু কাম খাইছি একখানেই কি হৃদয় লো তোর এই যে শরীর, যে পাত্রী বুক লেগে গেছে, যে পাত্রীর বাপের বুক লেগে গেছে, যতই আলাপ পাচ্ছি খালি এক কথাই কইছে যে তোমার ভাইয়ের শরীরের মধ্যে পিন নাই গে, তোমার ভাইয়ের শরীরে স্বাস্থ্য নাই, আর যে হাইট সেই হাইট অনুযায়ী স্বাস্থ্য নাই, ওজনও নাই, তত ওজন হয়েছে মাত্র 42 কেজি, তোর হাইট অনুযায়ী তোর ওজন কত লাগবে জানাস? কমসে কম ন্যূনতম 62 কেজি। তা এই 62 কেজি ওজন আবার গেলে গেলে তোর মোটাটা যাওয়ার লাগবো, স্বাস্থ্যর দরকার আছে। এখন কথা একটাই, তুই যদি বিয়ে করবার চাসি, হ্যাঁ আমিও বুঝি তোর বিয়ে দেওয়ার প্রয়োজন বা দরকার, সেটা আমার দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, এখন তোর শরীরের স্বাস্থ্য ভালো করার লাগবো, মজবুত করার লাগবো এবং ওজন বাড়ানো লাগবো। তুই মনে কর কালকে ওজনটা বাড়া স্বাস্থ্যটা বাড়া, তোকে পরশু দিনই বিয়ে দিতেছি, তখন আর মনে কর যে তোকে পাত্রীর জন্য 5 মাসে ঘোরা লাগবো না, পাত্রী তোর বাইতেই উঠবো, স্বাস্থ্যটা খালি বাড়ায় যাক। তাহলে হইলো, হ্যাঁ হইলো, স্বাস্থ্য হইলেই বিয়ে, স্বাস্থ্য হইলেই বিয়ে, আমার দান লাগবো না, পাত্রী তোর বাইতেই পৌঁছবো দেশি বেলা, কথাটা জানি মনে থাকে কয়ে দিলাম। দিনে দুপুরে তুই মদের বোতল নিয়ে ঘুরতেছিস না রাস্তাঘাটে? আরে মদের বোতল না রে ভাই, ওষুধ মাসে দেখে সমস্যা হয়, ওষুধ তো বাইসে গেলি, ওষুধ কিসের ওষুধ এটা? এটা আমার ওই শরীর স্বাস্থ্য ভালোর জন্য, তুমি দিনা কইলে শরীর স্বাস্থ্য ভালো করার লাগবো, নাহলে তো আমি ওষুধ খাইয়া শরীর স্বাস্থ্য ভালো করছি, ওষুধ কইছি ন্যাচারাল জিনিস, ডিম মাছ মাংস দুধ কলা হিলে খাইয়া, আরে এটা ন্যাচারাল গাছ গাছান তো জিনিস এটা, আর ওষুধটা মনে করো যে আমার শরীরটা তো খাই যে আমি পুষ্টিকর খাবার, এটা তো ধরার লাগবো, এই ওষুধটা এটা ধরাবো, ওষুধ খাইয়া ওই আচ্ছা ধরাবার যায় জান, ফির অন্য কিছু হয় না, ওষুধ যতই খাবার না খা ওর একটা ইফেক্ট আছেই, পার্শ্বপ্রতি কি আর পার্শ্বপ্রতি কেন, এটা গাছ গাছান তো তৈরি একবারে নিজের হাতে বানাই নিয়ে এলাম কবিরাজ গাছ থেকে। ডাক্তার যে কইলো 1 মাসের মধ্যে 2 চামচ করে খাইলে 1 মাসে মোটা হবা, আচ্ছা আমি যদি 5 চামচ করে খাই তাহলে তো আমি 15 দিনে মোটা হবো, 10 চামচ করে খাইতে 1 সপ্তাহ, 10 চামচ এসে এই পর্যন্ত, আচ্ছা এটা না কই রে আমি পুরো বোতলটাই আজকে খাই কালকেই মোটা হবো, তারপর দিন আমার বিয়ে, শালা নালু তুই কি মনে করছিস? মাথা ঘোরে রে, আমি শুনাবো রুকু একারে এই যে থাপ দিম হাত চেরি গুনু গে ইনু আইছে তো বড় বড় খুব যাইছে ছালিছে তে কি হইছে আমার স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে এই ডিস্টার্ব পায় টাইম ঠিক আমি শুনা ও তুমি কোনো আছে লেতে দিন ছোট ঠিক আমি বই আছে তোমার জন্য এই শরম পাইকে দেখছিন দেখছিন তোমার শাড়ি কিনে দিমু নিবিষ্টি কিনে দিমু আমব্রেলার মৌসুমি চুরি বিউটি স্কিউটি মাথায় খাবো তো মাথায় খাবো তো
ভাই আমার বউ পাগলা কথা শুনছ না আজকে মদ খাইছ না মত তো খাস নাই আচ্ছা আমার বউ তো পরিচয় হ কিসের বউ একদিন দিব একটা কানে মতো খাবো তুমি আমাকে আগে গোপন না এটা তোমার বাপ হয় আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন দেখছি দেখছি কিরম পাগলা হইছে আপনার মেয়ের এ মাতলাম সারা মু একটা কানে মতো বহায় দিয়া আব্বা এই মিষ্টি গো আনছুন মিষ্টি গো মিষ্টি আনুন না বাজার গেছিলেন আপ না নাক বনা মিষ্টি আপ ভারত নিয়ে যাচ্ছে মিষ্টি ভাই আয় আয় বেডরুমে যাই একটু বেডরুমে যাই আমরা একটু কি ভালো কি মন্দ একটু মজা করবি আমি শুনা।